আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট নিউজ 24 লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এম ইজাজুল কিজাজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে একান্ত লাইভে যুক্ত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মিয়া। নির্বাচনে অংশগ্রহণ করবেন, যিনি গত নির্বাচন করেছিলেন, অল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেনি, আবার নির্বাচন করে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আপনার প্রত্যাশাটুকু আমরা জানাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 3 নং তেলিখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সম্মানিত মোহাম্মদ আব্দুল মিয়া, আপনাদের ওয়ার্ড পার্টিকে বাসীকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করেন, আল্লাহ পাকের কাছে আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাইতেছি। আল্লাহ পাক যদিন আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমাদের 3 নং তেলিখাল 8 নং ওয়ার্ডের অসম্পূর্ণ কাজ যা আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। আর আমি আশা করি আল্লাহ পাকের কাছে, যদি আল্লাহ পাক আমাকে আশা পূরণ করেন, আমাদের ওয়ার্ডের প্রথমে আমাদের ওয়ার্ডের সাইড পাড়ায় এক একটি কমিটি করে ইনশাআল্লাহ নির্বাচনীয় কমিটির গঠন করা হবে। ছায়ের পাড়ার ময়মুরবিয়ান যুবক তরুণ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ সব কাজ সম্পূর্ণ করব। আর আল্লাহ পাকের কাছে আমি বারবার প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের আশা পূরণ করেন, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার তৌফিক দান করেন। আমার জন্য সবাই দোয়া করিবেন। আমি প্রথমে চাই যে আল্লাহ পাকের কাছে আমি এই বছর আশা করিয়া নির্বাচনে আসছি। আল্লাহ পাকের কাছে বারবার আবেদন করতেছি যে আমি প্রথমে আমার লক্ষ্যবস্তু থাকবো 1 নম্বর আল্লাহ পাকের মসজিদ এবং মাদ্রাসার দিক দিয়া, দ্বিতীয় লক্ষ্যবস্তু থাকবে আমার নিরীহ জনগণ, নিরীহ মানুষের প্রতি, তৃতীয় লক্ষ্যবস্তু থাকবে ইনশাআল্লাহ আমাদের ইউনিয়নের ওয়ার্ডের অসম্পূর্ণ যে পূর্ণ কাজ রয়েছে সে কাজকর্ম দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে আব্দুল ভাই। আসলে আমরা জানবো যদি নির্বাচিত হন তাহলে কোন ধরনের ওয়ার্ড গড়ার পরিকল্পনা আপনার আছে? জি, কোন ধরনের ওয়ার্ড গঠন? ওয়ার্ড গঠন ইনশাআল্লাহ আমাদের, আমি চাই আমাদের মডেল ওয়ার্ড গড়ার লক্ষ্যবস্তু থাকবে। ধন্যবাদ আব্দুল ভাই। আসলে এগিয়ে যান, আপনার নির্বাচন প্রত্যাশাটুকু জানিয়েছেন যে আপনার একটাই প্রত্যাশা, মানুষের কল্যাণে কাজ করবেন, সুখী সমৃদ্ধি প্রত্যাশায়, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আপনার কাছ থেকে সমাপ্তি। আসসালামু আলাইকুম।